এই গল্প কোনো সাধারণ গল্প নয়, নিকষ কালো জগতের যে দিকটা সাধারণ মানুষের চোখে পড়ে না, ঠিক সেদিকটারই কিছু দৃশ্য এই গল্পে ফুটে উঠেছে। আশা করি সম্পূর্ণ গল্পটি আপনারা শুনবেন। রজত যখন সাইকেলটা তুলে নিয়ে এগোলো, তখনও অনেকটা পথ বাকি। বুঝতে পারেনি ঝড়টা এভাবে আচমকা এসে পড়বে। একেবারে কাদায় মাখামাখি, সে মাথাটাও ফুলে গেছে অনেকখানি। সাইকেলে ঝোলানো লম্ফটা পড়ে ভেঙে গেছে। বৃষ্টিটাও হয়ে চলেছে, খুব জোরে নয় কিন্তু লাগাতার। মেঘ ডেকে উঠল, ভয় লাগছে না আর, যা হবে দেখা যাবে। ভালোই ভালোই মামার বাড়ি পৌঁছে যেতে পারলেই হয়। জোরে সাইকেলে প্যাডেলে চাপ দেয় সে। রজত পাড়া গায়ের ছেলে মোটেই নয়, কলকাতা শহরে বাড়ি। মোটর গাড়ির হর্নে তার ঘুম ভাঙে, আর স্ট্রিট লাইটের ঝাঁচকচকে আলোয় রাতের অন্ধকার নামে। কিন্তু রজতের ছেলেবেলা কেটেছে এই মল্লিকপুর গ্রামের মামাবাড়িতে, তা প্রায় 10-12 বছর। বাবার বদলির চাকরি ছিল সে সময়, মা থাকতো মামাবাড়িতেই, ফলে এখানকার মানুষজনেদের সাথে এক প্রকার ভালোবাসার সম্পর্কই গড়ে উঠেছিল তার। দাদুর বড় মেয়ে হওয়ার সুবাদে মাকেও ভালোবাসত প্রায় সবাই। কোনোভাবেই কেউ কাছছাড়া করতো না রজতকে। কখনো দুগ্গার দোকানে ছোলা ভাজা কিনতে যাওয়া, তো কখনো মন্টুদের আমবাগানে ছেলেবেলায় বন্ধুদের সাথে ঝড়ের রাতে আম কুড়োনো। সে একদিন গেছে বটে, কিন্তু তারপর রজতকে চলে আসতে হয় এই শহরে। ভর্তি হয় শহরের বেশ নামী স্কুলে, তারপর কেটে গেছে মাঝে বেশ কয়েক বছর। আস্তে আস্তে গ্রামের স্মৃতির পাতায় ধুলো জমতে শুরু করেছে। তারপর চাকরি পেতে পেতে তো প্রায় ছোটবেলার গ্রামের বন্ধুদের এক প্রকার ভুলেই গেছে রজত। এখন রজত একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ভালো পদে, মামাবাড়ি প্রায় যাওয়া হয় না বললেই চলে। মামাদেরও বয়স হয়েছে, দাদু দিদাও আজ আর বেঁচে নেই, কিন্তু এই টেলিফোনের যুগে সম্পর্কটুকু রয়ে গেছে এই যা। রজতের মামাবাড়ি মল্লিকপুরের থেকে আরও একটু ভেতরে হরিহরপুর গ্রামে। এখনও আদ্যিকালের গন্ধ গায়ে মেখে বেশ আছে গ্রামটা। চারপাশের প্রায় 90% বাড়ি মুসলিমদের, কিন্তু দাদু এখানে প্রায় 80 বছরের বাসিন্দা হওয়ায় কোনো হিন্দু মুসলমানের পার্থক্য দেখতে পায়নি। একসাথে মিলেমিশেই থাকতো সবাই, ভালোবাসত একে অপরকে, বিপদে আপদে দৌড়ে আসতো সবাই। এবারেও আসতো না রজত, কিন্তু ভাইয়ের চিঠিটা পড়ে বেশ মন খারাপ হয়ে যায় তার। বড় মামা অসুস্থ, দেখতে চাইছেন রজতকে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টিটাও আজই নামতে হলো। মা বেরোতে বারণ করেছিল আজ, কিসব অযাত্রা মঘা না অশ্লেষা কিসব আছে। কান দেয়নি রজত, বলেছিল, আরে চারিদিকে লকডাউন, তার উপর কোন দিন বাস ট্রেন বন্ধ হয়ে যাবে, তার চেয়ে এবেলা চট করে দেখাটা সেরে আসি, বারণ করেছিল মা। কি দরকার বাবা, টিভিতে আজ ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা দেখাচ্ছে, আজ কি না গেলে নয়? না মা, যেতে হবে, খুব দরকার। কথা বাড়ায়নি আর রজত। কাল রাতে দেখা স্বপ্নটার কথা রজত কিছু জানায়নি মাকে। কষ্ট পাবে মা, বড় মামা বারবার তাকে আসতে বলেছেন। এক প্রকার এনার কাছেই মানুষ রজত, তাই দ্বিতীয়বার কিছু ভাবেনি সে। দুপুরে ট্রেন ধরে শিয়ালদা, তারপর নামখানা লোকাল ধরে সোজা মল্লিকপুর। সমস্যা শুরু হয়েছিল রাস্তায় থাকতেই। মল্লিকপুর ঢোকার 2 স্টেশন আগে দাঁড়িয়ে গেল ট্রেন। নেমে যে চলে যাবে সে উপায়ও নেই, চারিদিকে ধুধু মাঠ। অগত্যা তাকে বসে থাকতেই হবে না চাইতেও। ঝড়ে ওভারহেড তার ছিঁড়ে সে এক বিশ্রী কাণ্ড। অবশেষে যখন ট্রেন এসে পৌঁছল তখন সন্ধ্যা হয় হয়। স্টেশনে নামতেই বুকটা একটু কাঁপলো রজতের, আকাশ যেন পুকুর হয়ে গেছে। এখনো অনেকখানি পথ বাকি। সাধারণত আগে যখন আসতো রজতরা তখন এখানে ভ্যান স্ট্যান্ড ছিল, এখন ফাঁকা দেখে
স্থির করলো হেঁটেই যাবে নাকি। হঠাৎ মনে পড়ে গেল নিতাই কাকুর কথা। আরে তাই তো, নিতাই কাকুর দোকান তো তার মনে আছে, তাদেরই গ্রামের লোক নিতাই। ঝড় এখনো ওঠেনি, হন্তদন্ত হয়ে পা চালালো স্টেশন লাগোয়া চালা ঘরটার দিকে। রজত চালা ঘরের দরজায় দুটো টোকা মারতেই ভেতর থেকে একজন বয়স্ক মানুষের গলা শোনা গেল। কে? আমি রজত, একটু দরজাটা খুলবেন নিতাই কাকা। আবার সব চুপচাপ। রজত আবার কিছু বলতে যাবে এমন সময় ক্যাচ শব্দে খুলে গেল দরজাটা। বেরিয়ে এলো বছর ষাটেকের এক বৃদ্ধ, একটু কুঁজো হয়ে হাঁটেন, চোখে বেশ মোটা ফ্রেমের চশমা। এ বাবা, তুমি এই ঝড় জলের রাতে বেরিয়েছ? আমি রজত, চিনতে পারলেন? চশমাটা একটু চোখের কাছে তুলে নেয় বৃদ্ধ। রজত? জিজ্ঞাসু চোখে প্রশ্ন করে বৃদ্ধ। মানে আমাদের ব্যানার্জি বাড়ির ছেলে রজত? হ্যাঁ কাকু, এই চলে এলাম অনেকদিন পর। তাই ঝড় জলের রাতে এলি বাবা? এক্ষুনি তো আকাশ ঝেপে বৃষ্টি নামবে, অতখানি রাস্তা যাবি কিসে? বেশ অবাক হয়েই জিজ্ঞাসা করে বৃদ্ধ। কিসে আবার, তুমি সাইকেল দেওয়া বন্ধ করে দিয়েছ নাকি? না, বন্ধ করিনি, কিন্তু তুই অতখানি রাস্তা সাইকেলে যাবি? রাস্তা তো তেমন ভালো না, নতুন পাড়ার রাস্তায় কাজ চলছে। আর কিছু একটা বলতে গিয়ে থেমে যায় বৃদ্ধ। আর কি কাকু? একটু ইতস্তত করে ধীরে ধীরে জবাব দেয় বৃদ্ধ। তুই তো জানিস বাবা, গুনিমার দিকের রাস্তা ভালো না, বিকেলের পর পুরনো মসজিদের রাস্তার দিক দিয়ে কেউ যায় না। হেসে ওঠে রজত। আরে দূর দূর, ভূতের ভয় দেখাচ্ছ? তোমাদের এই অঞ্চল ছেড়ে কি বেরোতে পারলো না আর ভূতগুলো? উফ, দাও দাও সাইকেলের চাবিটা দাও, কাল সকালে বাড়ি ফেরার পথে দিয়ে যাবো। খুন এক প্রকার ইতস্তত আর অনিচ্ছা সত্ত্বেও তার থেকে একটা চাবি দিয়ে সামনে দেয়ালে হেলান দেওয়া সাইকেলটা দেখিয়ে দেয় বৃদ্ধ। আকাশে তখন মেঘ ডাকতে শুরু করেছে। আরেকবার কাকুতি সুরে বলে ওঠে নিতাই। আরেকবার ভেবে দেখ বাবা, এই ঝড় জলের রাতে বেরোনো কি ঠিক হবে? যেতেই হবে গো নিতাই কাকু, মামা ডেকেছে, চললাম। শুনেই কেমন যেন একটু চমকে ওঠেন বৃদ্ধ, আর কথা বাড়ায় না রজত। সামনে রাখা হ্যারিকেনটা তুলে নিয়ে সাইকেলে ঝুলিয়ে নেয় সে। সাইকেলের প্যাডেলে চাপ দেয় জোরে, না বেশ জোরেই চালাতে হবে। মামা বাড়িতে আসা বলতেই যার কথা মনে পড়ে বেশ ভালোভাবে, তিনি হলেন মায়ের সেজ পিসি। খুব ভালোবাসতেন মা আর বাবাকে, আর আমায় ভালোবাসতেন প্রাণ দিয়ে। হওয়ার পর নাকি আমাকে কোলে নিয়ে মাকে বলেছিল, দিবি আমায় ছেলেটা? মা বলেছিল, এ তো তোমাদেরই সন্তান গো, রেখে দাও। পিসি বলেছিলেন, বেশ, বলে দিলি কিন্তু, এ কিন্তু আমার হয়ে গেল। খুব হাসাহাসি হয়েছিল সেদিন, কিন্তু তারপরের ঘটনাটা ভাবতেই মনটা খারাপ হয়ে যায় তার। না, এই সেজ পিসি মানে রজতের সেজ পিসি দিদা আজ বেঁচে নেই, মন্টুদের আমবাগানে সুইসাইড করেছিল। হ্যাঁ, সুইসাইড। রজতরা তখন শহরে চলে গেছে। হঠাৎ একদিন মায়ের মুখ ভার দেখে জিজ্ঞাসা করেছিল মুখ ভারের কারণ। মা বলেছিল, পারিবারিক সমস্যার জন্য আগেও সেজ পিসি দুবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সবাই মিলে কোনো না কোনোভাবে তাকে আটকে দেয়, কিন্তু কয়েকদিন আগে পারিবারিক অশান্তি চরমে পৌঁছায়, গায়েও হাত ওঠে পিসির। তখন কিছু না বললেও দুদিন পর পিসি মন্টুদের আমবাগানে গাছের ডালে ঝুলে পড়ে, বাঁচানো যায়নি। সকালে পুলিশ এসে বডি নামায়। এসব ভাবতে ভাবতে আরো জোরে সাইকেল চালাতে থাকে রজত।
হঠাৎ একটা রাস্তার মোড়ে এসে রাস্তার মুখ বন্ধ দেখে ঘাবড়ে যায় রজত। ইস, একদম ভুলে গেছিল নিতাই কাকুর কথা, নতুন পাড়ার রাস্তায় তো কাজ চলছে, কতখানি রাস্তা চলে আসা হলো। এসব ভাবতে ভাবতে কয়েকটা ফোঁটা বৃষ্টি গায়ে পড়ে। না, দাঁড়িয়ে ভাবার সময় নেই, সাইকেলের মুখ ঘুরিয়ে গণিমার রাস্তায় যাওয়াই ঠিক করল রজত। শহরের ছেলে সে, আজ কয়েকটা গ্রাম্য ভয়কে বুকে নিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না, আসলে ভয়টা অন্য জায়গায়। গণিমার রাস্তার ধারেই আছে বিল্টুদের বাসবাগান, আর তার ধারেই খানা। গ্রামের দিকে পচে যাওয়া বা বাতিল জিনিসপত্র মানুষ মজে যাওয়া খানায় ফেলে দেয়, আর এখানেই ফেলা হয়েছিল সেজপিসির মারা যাওয়ার পর তার ব্যবহারের বাতিল জিনিসপত্র। এসব ভাবতে ভাবতেই হঠাৎ সামনে তাকিয়ে ব্রেক কষে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো রজত। হাওয়ার বেগ ততক্ষণে বেড়েছে, সামনে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে বড় মামা। বিস্ময়ে অবাক হয়ে যায় রজত। আরে বড় মামা, তুমি এই ঝড়জলের রাতে কোথায় বেরিয়েছো? বড় মামা একগাল হেসে বলল, আরে তুই আসতে পারলি অত দূর থেকে, আর আমি পারবো না তোর জন্য এইটুকু এগিয়ে যেতে? আমার তো ইচ্ছে করে নাকি নিজের একমাত্র ভাগ্নিকে কাছে ডেকে জমিয়ে আড্ডা দিতে, কি বলিস? আচ্ছা বেশ, তুমি ক্যারিয়ারে উঠে বসো, আমি চালিয়ে নিয়ে চলে যাচ্ছি। ক্যারিয়ারে উঠে বসে রজতের বড় মামা, কিন্তু কেন জানি না রজতের মনে হলো মামার শরীরটা বড্ড হালকা। ঠাট্টার ছলেই বলে উঠল রজত, কি ব্যাপার মামা, এত খাচ্ছ, ওজন বাড়ছে না যে, কি ব্যাপার? হেসে ওঠে বড় মামা, এখন আর খেয়ে ওজন বাড়ানো সম্ভব নয় রে। হঠাৎ মামা বলে ওঠে গম্ভীর স্বরে, তুই গণিমার রাস্তা ধরলি কেন জানিস না? ওই রাস্তা দিয়ে রাত বিরাতে আমরা কেউ যাই না। আরে কি হচ্ছে কি মামা, তুমিও, আরে আলো আছে সাথে, তুমি আছো, এত ভয়ের কি আছে? না হয় ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে, কিন্তু আমি তো একা নই, তুমিও আছো। আর হাসেন না মামা, কোথাও একটা সশব্দে বাজ পড়ল, আমায় নামিয়ে দে রজত। শীতল কণ্ঠ কানে এলো রজতের, কিন্তু ক্যারিয়ারের পেছন থেকে না, সামনে থেকে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, টিমটিম করে জ্বলছে হ্যারিকেনের আলো, ঘষা কাচের ভেতরে থাকা সামান্য শিখাটাকে বাড়িয়ে দেয় রজত। এই তো পেছনে ছিল মামা, কোথায় গেলেন? কাঁপা কাঁপা গলায় ডাকে একবার, মামা মামা মামা, সাড়া পায় না কারোর। হঠাৎ রজতের খেয়াল হয় সে ঢুকে পড়েছে বিল্টুদের বাসবাগানের ঠিক ভেতরে, খানার ধারে দাঁড়িয়ে আছে সে। হঠাৎ কানে আসে ফিস ফিস করে একটা ডাক, মুহূর্তে গায়ের সমস্ত লোম খাড়া হয়ে যায় তার। স্বাভাবিক বোধ বুদ্ধি দিয়ে সে এতক্ষণে বুঝতে পেরেছে সে এত রাতে এই বৃষ্টির মধ্যে কেউ তার ছেলেবেলার ডাক নাম ধরে ডাকার জন্য বসেনি, আর তাছাড়া এই নাম তো তাকে, হ্যাঁ এই নাম ধরে তাকে ডাকতো মায়ের সেজ পিসি। গায়ের সমস্ত রক্ত জল হয়ে গেল রজতের। বাবু সোনা, একটা হালকা হাসি ভেসে ওঠে কোথাও, সামনে তাকিয়ে দেখে একটা সাদা থান পরা ছায়া মূর্তি যেন ধীরে ধীরে নেমে যাচ্ছে। আবার কোথাও বাজ পড়ে, আকাশে আলোর ঝলকানিতে রজত দেখতে পায় পায়ের পাতাগুলো তার উল্টো, বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে। হঠাৎ দাঁড়িয়ে পড়ে ছায়া মূর্তি, দুহাত বাড়িয়ে ডেকে ওঠে, বাবু সোনা আমার,
আমার কাছে আয়, কতদিন দেখিনি তোকে। এবার গলার স্বরে কাকুতি, কোথাও যেন কেঁদে উঠল একটা কুকুর। পা দুটো ঠকঠক করে কাঁপছে রজতের। ছায়ামূর্তি খানা খানা পেরিয়ে এগিয়ে আসছে, কাদার মধ্যে চপ চপ করে উল্টো পাতা পড়ছে। মুখটা বোঝা না গেলেও এক একবার বিদ্যুতের আলোর ঝলকানিতে বোঝা যাচ্ছিল সেজপিসির মুখে আঁচর কামড়ের দাগ। আর পারল না রজত, ঘাড় গুজে পড়ে গেল খানার ভেতর। বৃষ্টির জলেই আচ্ছন্ন ভাবটা কাটল রজতের। ইস, একেবারে খানায় কাদায় মাখামাখি হয়ে গেছে সে। উঠে দাঁড়ালো রজত, বিল্টুদের বাগান পেরোতেই আবার দেখতে পেল তার চেনা লোককে। হ্যারিকেনের আলোয় দেখতে পেল বড় মামা মুখ ভার করে দাঁড়িয়ে আছে। আরে তুমি কি করো বলো তো, কখন থেকে ডাকছি আর তুমি? কথা থামিয়ে দেয় রজত, রজতের বড় মামা হরনাথ বাবু মুখে হাত রেখে চুপ করার ইশারা করে বলেন, আগে বাসবাগান পেরিয়ে চলো, তারপর কথা হচ্ছে। অগত্যা চুপ করে যায় রজত। বৃষ্টি ধরেছে, সাইকেলটা হাঁটিয়ে নিয়ে যাচ্ছে সে, পাশে হেঁটে চলেছে বড় মামা। বড় মামা মুখ খুললেন প্রথম, বাগানে কিছু দেখলে? হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি জানি বলেই তোমাকে যেতে বারণ করেছিলাম, তোমাকে এখানে আমি ডেকে পাঠিয়েছিলাম রজত, কিন্তু তোমার আসতে একটু দেরি হয়ে গেল। একটু আমতা আমতা করে রজত, কেন মামা? বাড়ি ভাগ হওয়ার জন্য তোমায় ডাকা হয়েছিল, পিসিদের ভাগ আর আমাদের ভাগের সঙ্গে তোমাদেরও তো একটা ভাগ আছে এতে, কিন্তু সেটা এতদিন সম্ভব হয়ে উঠছিল না, তাই সবাইকে নিয়ে একটা আলোচনার জন্যই তোমায় ডাকা হয়েছিল, কিন্তু তোমার আসতে একটু দেরি হয়ে গেল, আর তার থেকেও বেশি সর্বনাশ ডেকে আনল এ বৃষ্টি। পারতপক্ষে আমরা কেউ এখন গণিমার পথ মারাই না, বাড়ি সম্পত্তি ভাগ হওয়ার কথা শুরু হতেই কিছু ঘটনা ঘটতে শুরু করে। কি ঘটনা মামা? তোমার সেজ দিদাকে দেখা যেতে শুরু করে, আজ থেকে 10 বছর আগে যে আত্মহত্যা করেছিল তাকে, বিভিন্ন জায়গায় তাকে দেখা যেতে থাকে, রাতে একা বেরোতে সাহস পায় না গ্রামের কেউ, বাড়ির লোককে মাঝরাতে নাম ধরে ডাকে। এরকম অবস্থায় আমি গিয়েছিলাম পাশের গ্রামের মাধাই ওজাকে ডাকতে, অন্তত গৃহবন্ধনটুকু যদি করা যেত। হাঁটতে হাঁটতে মন্টুদের আমবাগানে প্রবেশ করে দুজন, কিছু করার নেই, এটাই রাস্তা। হঠাৎ কানে যায় পেছন থেকে ভেসে আসা সেই কাকুতি, বাবু শোনো আমার, আমার কাছে। রজতের পা দুটো কেঁপে ওঠে। মামা একটু হেসে বলে ওঠে, পেছনে তাকিও না, ওইসব জিনিস দেখা ভালো নয়। তাও রজত না তাকিয়ে পারে না, ঘাড় ঘোরাতে চোখে পড়ে আম গাছের মোটা ডালটায় সাদা শাড়ি পরে কে যেন ঝুলছে, গলার দড়ির টানে হালকা দুলছে মৃতদেহটা। চোখ বন্ধ করে নেয় রজত, না সত্যি এই দৃশ্য দেখা যায় না। মামা আবার বলতে থাকে, 10 বছর আগে সেজপিসিকে পিসেমশাই চাপ দিতে থাকে সম্পত্তি ভাগ করানোর জন্য, সেজপিসি রাজি হননি, পরিবর্তে পিসেমশাইয়ের অত্যাচারের শিকার হতে হয় তাকে। শেষের দিকটা পাগল হয়ে গিয়েছিল, পাড়ায় পাড়ায় ঘুরত আর বলে বেড়াত, সম্পত্তি ভাগের কথা উঠলে কাউকে ছাড়ব না আমি, কাউকে ছাড়ব না। একদিন পিসেমশাইয়ের সঙ্গে ঝগড়া, মারামারি পর্যন্ত চলে গেল। সেজপিসি বলেছিল সম্পত্তি ভাগ হতে আমি দেব না। দুদিন বাদে মন্টুদের ওই আমবাগানে ঝুলন্ত লাশটা উদ্ধার করে পুলিশ। এক নাগারে বলে থামল বড় মামা। সব শুনে রজত বলল, এসে গেছি বড় মামা, চলো ওই যে বাড়ি দেখা যাচ্ছে। না রজত, আমি আর যাব না।
তুই যা বরং, আছি তো আমি, পরে দেখা হচ্ছে। অবাক হয়ে গেল রজত, কিছু বলার আগেই মামা কেমন যেন অন্ধকারে মিলিয়ে গেল। রজত বাড়ির সামনে সব চুপচাপ দেখে একটু অবাক হলো। এরকম তো থাকার কথা না, তবে কি বাদলার জন্য আজ সবাই ভেতরে? জানলা দিয়ে উঁকি মারতে এই দৃশ্যটা দেখে একটু চমকে উঠল রজত। ভেতরে খাটিয়ায় বড় মামা শুয়ে, চোখে তুলসী পাতা, নাকে তুলো, ঠোঁটের কোনায় একটা হাসি ফুটে ওঠে তার। সাইকেলের মুখ ঘোরায় সে, আবার ফিরতে হবে তাকে সেই চেনা জায়গায়, সেই বাঁশবাগানে যেখানে পড়ে রয়েছে তার খুব চেনা একজন। সকালবেলা বিল্টুদের বাঁশবাগানে হামলে পড়ল গ্রামের সবাই। খানায় একজন বছর ২৫ ছেলে ঘাড় মোটকে পড়ে রয়েছে, পাশে একটা ভাঙা সাইকেল। শুধু ভিড়ের মধ্যে একজন বলে উঠল, এনার্জি বাবুর বাড়ির ছেলে বলতেই মনে পড়ল, ওর বড় মামা তো কাল সকালেই গত হয়েছেন। আমি এই রাস্তা ধরে আগেই মানা করেছিলাম যেতে, শুনলে না, শুনলে না।